নমস্কার, পাবলিক টাইমসে আপনাদের স্বাগত জানাই। সঙ্গে রয়েছে আমি ঋতু। গতকালের খবরের জন্য এবার দেখুন এক নজরে ইয়েস্টারডে রাউন্ড আপ। ইয়েস্টারডে রাউন্ড আপ নিবেদন করছেন রেডিমেড কাব্রোকা মল, শ্রী শ্যাম ফ্যাশন, এনএসবি রোড, রানীগঞ্জ। শহরে যানজট মুক্ত করতে দুটি বাইপাস তৈরির সিদ্ধান্ত হয়েছিল। একটি তৈরি হলেও অন্যটি বাইপাস তৈরি হয়নি। রানীগঞ্জে সেই দ্বিতীয় বাইপাস তৈরির দাবিতেই সড়ক হলো সিপিএম। রানীগঞ্জের বিধায়ক রুনু দত্ত বুধবার বলেন, দু দশক আগে রানীগঞ্জ শহর দিয়ে 60 নম্বর জাতীয় সড়ক তৈরি হয়, এর জেরেই শহরের প্রধান রাস্তায় যান চলাচল বহু গুণ বেড়ে গিয়েছে। চিনাকুড়ি যুবক খুনের ঘটনায় এক মহিলা সহ দুজনকে গ্রেপ্তার করল পুলিশ। নিহত সঞ্জিত পাসোয়ান গত বছর এলাকার রাজকাপুর সিংহ নামের এক ব্যক্তিকে খুনের মামলায় মূল অভিযুক্ত ছিলেন। সঞ্জিতকে খুনে সেই রাজকাপুরের স্ত্রী বাসন্তী দেবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপর ধৃত মুকেশ মণ্ডল তাদের পরিবারের ঘনিষ্ঠ বলে দাবি পুলিশের। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ রায়না 1-2 নম্বর ব্লকে অনুষ্ঠিত হলো ব্লক কৃষি মেলা। 3 দিন ব্যাপী চলবে এই মেলা। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে অনুষ্ঠিত হলো কৃষি মেলা। এদিন এই মেলার উদ্বোধন করেন রাজ্যের প্রতিমন্ত্রী অসীমা পাত্র। পাওনা টাকা চাওয়ার অপরাধে মুদির দোকান ও বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কালনার মুসলাবাদ গ্রামে। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় 2 দিন ব্যাপী আয়োজিত হলো ছাত্র যুব উৎসব 2018-19। আসানসোল পুর নিগম ছাত্র যুব উৎসব কমিটির উদ্যোগে আসানসোলের বিবি কলেজে এই উৎসবটি অনুষ্ঠিত হয়। আসানসোল দুর্গাপুর রেলওয়ে প্যাসেঞ্জার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বুধবার নানা দাবিতে স্মারকলিপি প্রদান করা হলো আসানসোলের DRM অফিসে। রানীগঞ্জের সনাতন সংগমের পক্ষ থেকে শ্রী ভূমানন্দ দেবের শতবার্ষিকী জন্ম মহোৎসব উপলক্ষে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হলো বুধবার।